ভোরের আলোর সঙ্গে মিশে যাক মায়ের আশীর্বাদ। শুনছেন 98.3 মির্চিতে কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। মির্চি কালী কথা, আজকে নবম অধ্যায়ের সম্পর্কে দেবাদিদেব মহাদেব যে গল্প বলেছেন পার্বতীকে, সেই গল্পটি আমি আপনাকে শোনালাম। ছাগ শিশুকে নিয়ে যে গল্পটি, এবং ছাগ শিশুর শেষ পর্যন্ত মুক্তি পাওয়া, ব্রাহ্মণ তাকে মুক্তি দিল, এই গল্পটি বলেছে। এবং সংকটকালে ওই নবম অধ্যায় পাঠ করলে যে সংকট মুক্ত হওয়া যায়, সেই কথাটি বলেছে। নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হয়েছে। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেছেন। অনেকের ক্ষেত্রে ভাষ্য অর্থহীন হয়েছে, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবদ গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবদ ভক্তই করতে পারেন। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ গীতার ব্যাখ্যা করতে পারে না, অথবা কৃষ্ণ তত্ত্ব যথার্থভাবে বিশ্লেষণ করতে অক্ষম হন। কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষা বর্জন করা কল্যাণকর। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। এটি বলছেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আর যার অনুবাদ করেছেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট ইস্কনের বই এটি। সেই জায়গা থেকে নিয়ে আমি আপনাকে এই সব কথাগুলো বললাম। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত স্পর্শ করুক আপনাকে। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, জীবনকে উপভোগ করুন এবং সৎ শুদ্ধভাবে থাকুন। মির্চির কালী কথায় আপনার সঙ্গে জগন্নাথ বসু।